আজ ক্লাস টুয়েলভের কস্টিং সাবজেক্টের আমি দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড চ্যাপ্টারের যে ক্লাসটা নিচ্ছি তার নাম হচ্ছে এলিমেন্ট অফ কস্ট অফ দ্য পরিবাহের উপকরণ। এলিমেন্ট অফ কস্ট বা পরিবাহের উপকরণ বলতে মেইনলি কোনগুলো বোঝাচ্ছে, এক নম্বর বোঝাচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট মেটেরিয়াল মানে হচ্ছে প্রত্যক্ষ পণ্য, অর্থাৎ একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আমি যখন প্রাথমিক পর্যায় থেকে যখন শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে পণ্যটা তৈরি করব সেগুলো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, প্রত্যক্ষ পণ্য। ডিরেক্ট লেবার হচ্ছে প্রত্যক্ষ শ্রম, যখন মুখ্য কারিগর যে কাজটা করছে সেটাই হচ্ছে ডিরেক্ট লেবার। ডিরেক্ট ওভারহেড আমি পরে আসছি। এই প্রসঙ্গে মনে রাখতে হবে এই তিনটের উপর বেস করে আমাকে কস্টশিট বা তালিকা তৈরি করতে হয়। এখন কস্টশিট তৈরি করতে কেন দরকার সেই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। তার কারণ হচ্ছে আমি জিনিসটা তৈরি করি, সে তৈরি করে টোটাল কস্টটা কত সেটা আমাদের জানতে হয়। তার ভিত্তিতে আমার প্রোডাক্টটা সেলিং প্রাইস নির্ধারণ করি এবং দুটো মার্জিন চার্জ রাখা। এখন কস্টশিটের প্রফর্মা একটা দেখানো যেতে পারে এবং কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী যে জিনিসগুলো আছে সেগুলো একটু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কস্টশিটের প্রথমে প্রফর্মা অফ কস্টশিট ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার ডিরেক্ট এক্সপেন্সেস এই তিনটে যোগ করে আমি পাবো প্রাইম কস্ট। এই তিনটে যোগ করে পাবো আমি প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমাকে ওয়াস ওভারহেড, দ্যাট ইজ রিলেটিং টু এক্সপেন্সেস ফ্যাক্টরি ওভারহেড আমি যোগ করলে পাবো ওয়ার্ক কস্ট। তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করলে পাবো আমি কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সাথে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যদি যোগ করি তাহলে আমি পাবো টোটাল কস্ট অফ এ পার্টিকুলার প্রোডাক্ট, টোটাল ব্যয়টা। এই প্রসঙ্গে আরেকটু মনে রাখা প্রয়োজন, কস্টশিটের সঙ্গে আর দুটো ব্যাপার অঙ্গাঙ্গিভাবে জড়িত, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যে ক্লাসিফিকেশন অফ কস্ট অর্থাৎ ব্যয়ের প্রকারভেদটা, কী ব্যয়ের প্রকারভেদ? এক নম্বর হচ্ছে ফিক্সড কস্ট, স্থির ব্যয়। স্থির ব্যয় সেই ব্যয় যেটা উৎপাদনের সাথে কোনো সম্পর্কযুক্ত নয়, উৎপাদন হোক বা না হোক এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে বয়ে যেতেই হবে। যেমন স্যালারি অফ কস্ট ম্যানেজমেন্ট, রেন্ট রাইটস এক্সেট্রা। ভেরিয়েবল কস্ট যেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় কেবলমাত্র রিলেটেড সঙ্গে উৎপাদনের সাথে, তার আউটপুটের সাথে। যদি উৎপাদন হয় তবেই ওই ব্যয়টা হবে, পাওয়ার ফুয়েল এক্সেট্রা। আরেকটা হচ্ছে সেমি ফিক্সড বা সেমি ফিক্সড, পার্টলি ভ্যারিয়েবল পার্টলি ফিক্সড, এটা প্রপোর্শনেটলি কিছুটা ভ্যারি করে। যেমন স্যালারি অফ ফোরম্যান, স্যালারি অফ সুপারভাইজার, এই ব্যাপার। এই অল টোটাল মিলিয়ে হয় টোটাল কস্ট, দ্যাট ইজ কস্ট। প্রত্যেক বছর কস্টিংয়ে কস্টিং চ্যাপ্টারটা আসে এবং এবারেও আসবে, আশা করি ইম্পর্টেন্ট। মোটামুটি প্রফর্মাটা আমি বললাম, তোমরা সে মতো ফলো করে লিখবে এবং নেক্সট ক্লাসে আমি প্রফর্মার ওপর একটা প্র্যাকটিক্যাল প্রবলেমও দিয়ে দেবো এবং সেটা তোমরা সলভ করবে। তোমার যদি কোয়ারি থাকে আমাকে ফোন করো। আজকের মতো ক্লাস এখানে শেষ করবো।